আবার মিটাই সিরিয়ালে ফিরল টেলিভিশনের পরিচিত একজন নায়িকা। হ্যাঁ বন্ধুরা, আবার বিশেষ একটি চরিত্র মিঠাই ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী জেসমিন রায়কে। জেসমিন কী চরিত্রে কাজ করবে সেটা জানতে আমাদের ভিডিওটি দেখুন এবং জেসমিন রায়ের ফ্যান হয়ে থাকলে একটি লাইক দিন। বাংলা সিরিয়ালের নায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন জেসমিন রায়। আমরা তাকে অনেক ধারাবাহিকে প্রধান ভূমিকায় কাজ করতে দেখেছি, তার মধ্যে অন্যতম হলো মায়ের বন্ধন, মীরা। মাঝে খল চরিত্র বেশ সাড়া ফেলেছে এই অভিনেত্রী। তৃণয়িনী কী করে বলবো তোমায় ধারাবাহিকে খল চরিত্রের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পেরেছে। আমরা তাকে বর্তমানে কালার্স বাংলার একটি সিরিয়ালে দেখছি। তবে বড় খবর হলো জেসমিন রয় এবার জি বাংলার মিঠাই ধারাবাহিকে আসছে। তাকে আমরা খুব শীঘ্রই মিঠাই ধারাবাহিকে দেখব। মিঠাইতেও জেসমিনকে খল চরিত্রে দেখা যাবে। তোরসার বন্ধু থাকবে জেসমিন চরিত্রটি। এখন জেনে নেই জেসমিন কী চরিত্রে কাজ করবে। জেসমিনের চরিত্রের নাম থাকবে গীতশ্রী, সবাই তাকে গীত বলে ডাকবে। তো দর্শকেরা, মিঠাইতে আসছে জেসমিন রয়, কে তাকে পছন্দ করেন সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।